সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা শুক্রবার সকালে নিয়মিত আয়োজন ফ্রুটিকা প্রেজেন্স হেলদি টাইমস অনুষ্ঠানটি দেখবার জন্য। আপনাদের সাথে আছি আমি ডক্টর জিনিয়া জাফরিন, আর আজকে আমরা কথা বলবো জয়েন্টের নানা রকম সমস্যা ও এর প্রতিকার নিয়ে। এই নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসান মাহমুদ, অধ্যাপক ও বিভাগীয় প্রধান স্যার সলিপুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল। আসুন স্যারের সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আজকে আমরা কথা বলবো জয়েন্টের নানা রকম সমস্যা এবং এর আধুনিক চিকিৎসা এই বিষয়টি নিয়ে। তো প্রথমে আমি জানতে চাইব যে জয়েন্টে সাধারণত কী কী সমস্যা নিয়ে আপনার কাছে রোগীরা আসেন? ধন্যবাদ। আসলে জয়েন্টের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। আমরা অর্থোপেডিক সার্জন হিসাবে জয়েন্টের বিভিন্ন ধরনের সমস্যা পাই, এবং যেহেতু আপনি জানেন যে জয়েন্ট হচ্ছে যে দুই হাড্ডি মিলে একটা জয়েন্ট হচ্ছে, বা দুই বা ততোধিক হাড্ডি মিলে একটা জয়েন্ট হচ্ছে, তো এই জয়েন্টের সমস্যাগুলি যদি আমরা ভাগ করি তাহলে প্রধানত আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে কনজেনিটাল, অর্থাৎ জন্মগতভাবে, আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড, অর্থাৎ পরে যখন হয়। তখন এই জন্মগত জয়েন্টের সমস্যাগুলি কিন্তু অনেক ধরনের হতে পারে। আমি কিছু সাধারণ যেসব প্রায় আমরা দেখি সেই ধরনের বলি, যেমন ডেভেলপমেন্টাল ডিসপ্লাসি অফ হিপ, বাচ্চাদের হিপ জয়েন্টের একটা 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 সমস্যা হয়, এবং সমস্যায় দেখা যায় যে হিপ জয়েন্টের ডেভেলপমেন্টটা ঠিকমতো হয় না। এই জন্য অনেক সময় দেখা যায় যে ডিসলোকেশন, অর্থাৎ জয়েন্টটা বের হয়ে আছে, অথবা কোনো সময় বের না হলেও আসলে পুরোপুরি ডেভেলপ না হওয়ার কারণে এই জয়েন্ট নিয়ে বাচ্চার হাঁটতে এবং বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, এবং আরও এই ধরনের অনেক কনজেনিটাল মানে জন্মগত সমস্যা হতে পারে। আর অ্যাকোয়ার্ডের দিকে আসি, অর্থাৎ পরে যেটা হয়, এর মধ্যে কিছু আছে ইনফ্লামেটরি, অর্থাৎ প্রদাহজনিত কারণে। তো ইনফ্লামেটরি কীরকম হতে পারে? এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, এটা অস্টিওআর্থ্রাইটিস, এই ধরনের প্রদাহের কারণে জয়েন্টটা আস্তে আস্তে ক্ষয় যায়। যেমন যদি একটা কমন ডিজিজের কথা বলি, যেটাকে বলি আমরা অস্টিওআর্থ্রাইটিস, যেটা হচ্ছে যে বয়স্কদের সাধারণত হয়, এতে দেখা যায় যে হাড্ডির উপরে যে তরুণাস্থিটা আছে জয়েন্টের মধ্যে, এই তরুণাস্থিটা ক্ষয় হয়। তখন তরুণাস্থি ক্ষয় হলে ওটা আস্তে আস্তে জয়েন্টটা অকেজোর মতো হয়ে যায়, এটাকে আমরা বলি অস্টিওআর্থ্রাইটিস। আবার কতকগুলি অটোইমিউন ডিজিজ আছে, যেটাতে বডির যে টিস্যুগুলি বডির যে প্রতিরোধ ক্ষমতা চিনতে না পারায় সেগুলিকে ডিস্ট্রাকশন করে দেয়, ক্ষয় করে দেয়। এই জন্য যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, এগুলি হলো ইনফ্লামেটরি। তারপর আছে ইনফেক্টিভ, অর্থাৎ ইনফেকশনের কারণেও কিন্তু জয়েন্টে সমস্যা হতে পারে। যেমন আমরা বলি যে সেপটিক আর্থ্রাইটিস, সেপটিক আর্থ্রাইটিস হলে একটা জয়েন্ট কিন্তু এমনভাবে ক্ষয় হয়ে যায়, এমনভাবে নষ্ট হয়ে যায়, পরে আর জয়েন্টটা আর কার্যক্রম থাকে না। কোনো কোনো সময় যেটা একটা বাংলাদেশের জন্য বা যে কোনো বিশ্বের যে কোনো দেশে, প্রত্যেক দেশে এখন আসলে অ্যাক্সিডেন্টটা বাড়ছে, দুর্ঘটনা বাড়ছে, তো এই জন্য এই পোস্ট ট্রমাটিক, অর্থাৎ আঘাতজনিত কারণে জয়েন্টের হাড্ডিগুলি যখন নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এরকম পোস্ট ট্রমাটিক আর্থ্রাইটিস হতে পারে, জয়েন্টের সমস্যা হতে পারে। তারপরে হচ্ছে যে আরও কিছু কিছু মেটাবলিক ডিজিজ আছে, তার কারণে হতে পারে। তো এই রকম বিভিন্ন কারণেই কিন্তু জয়েন্টের সমস্যা হতে পারে। স্যার, যদি একটু কম বয়স থেকেই আসি, যে আপনি যেটা বলেন যে জন্মগতভাবে যদি আসে, সাধারণত কী নিয়ে প্রেজেন্টেশন করে? আচ্ছা, ধরেন জয়েন্টের মধ্যে এটা বলি যে সমস্যা তো আমাদের ঊর্ধ্বাঙ্গেও হতে পারে, যেটাকে আপার লিম বলি, হাতে, অথবা পায়েও কিন্তু সমস্যা হতে পারে। এখন পায়ের সমস্যাটা বেশি প্রকট হয়ে দেখা যায়, কারণ পা যখন ওইরকম যখন কোনো একটা ডিজিজ হয়, যেমন কমন একটা একটু আগেই বললাম যে ডেভেলপমেন্টাল ডিসপ্লাসি অফ হিপ, এইটাতে কী হয় যে ওই জয়েন্টটা নষ্ট হয়ে যাওয়ার কারণে বা জয়েন্টটা ডেভেলপমেন্ট ঠিকমতো না হওয়ার কারণে এটা হয় কি ছোটো হয়ে যায়। তখন বাচ্চাটা যখন পা দিয়ে হাঁটে দেখা যাচ্ছে যে খোঁড়ায় হাঁটতেছে, তারপরে ওই জয়েন্টে ব্যথা হচ্ছে, তারপরে ওই জয়েন্টটা ঠিকমতোভাবে ভাঁজ বা সোজা করতে পারছে না, এবং জয়েন্টের অ্যালাইনমেন্ট, অর্থাৎ যেরকমভাবে থাকা দরকার সেরকম পারছে না, যার ফলে বাচ্চাটা কিন্তু মানে হাঁটতে গেলে বা দাঁড়াতে গেলেই সমস্যার মধ্যে পড়ছে, এবং আস্তে আস্তে যতই দিন যেতে থাকবে ওই জয়েন্টটা ততই ক্ষয় হবে, ওর ব্যথা বাড়বে, ওর বাঁকা বেড়ে যাবে, তখন দেখা যাচ্ছে যে আলটিমেটলি দেখা যাবে যে ও ঠিকমতো হাঁটতেই পারছে না। স্যার, এদের জন্য কি আপনাদের কাছে কোনো চিকিৎসার অপশন আছে? জি জি, অবশ্যই আছে। এবং প্রথমেই কিন্তু আমরা মানে যেটা করি যে একটা যদি ডেভেলপমেন্টাল ডিসপ্লাসি অফ হিপের একটা বাচ্চা আসে, সেটাকে একটা ডাবল ডায়াপার যদি পরাই দিই, প্রথমেই যদি জিনিসটা ডায়াগনোসিস হয়, রোগটা যদি ডায়াগনোসিস হয়, এরকম ডাবল ডায়াপার পরে দিলেই কিন্তু আস্তে আস্তে সেটা ভালোর দিকে যায়। অনেক সময় রোগীর মানে বাচ্চার মা বাবা আমাদের সঙ্গে সঙ্গে দেখায় না,
পরে দেখায়, তো তখন হয়তো কিছু দূর গড়িয়ে গেছে। সেক্ষেত্রে আমরা করি কি, এটাকে কিছু অস্টিওটমি আছে বা কাটার মাধ্যমে ওটাকে আমরা ঠিক করে দিতে পারি। কিন্তু যদি দেরি হয়ে যায় তখন কিন্তু আর এইসবের মাধ্যমে হয় না। সেই ক্ষেত্রে আমরা তখন যেটা করি সেটা হচ্ছে যে অপারেশন করে একটা প্রতিস্থাপন করি, অর্থাৎ কিছু আর্টিফিশিয়াল জয়েন্ট লাগাই দিয়ে জয়েন্টটাকে সক্রিয় করে দেই, তবে জয়েন্টটার লেন্থ ঠিক করে দেই। এইভাবে আমরা রোগীটাকে একটা নতুন একটা জীবন দিতে পারি। স্যার, এটাতে কি তারা একদম রেগুলার লাইফে ফিরে যেতে পারে রেগুলার লাইফে ফিরে যেতে আর পারে? পরবর্তীতে কোনো সমস্যা হয়? আসলে কি হচ্ছে কি, যে একটা আর্টিফিশিয়াল জয়েন্ট তো আমরা লাগিয়ে দিচ্ছি, তো প্রত্যেকটা আর্টিফিশিয়াল জিনিসেরই একটা লাইফ স্প্যান আছে, অর্থাৎ কতদিন সেটা যাবে। তো এইরকম দেখা যাচ্ছে, এইসব ক্ষেত্রে দেখা যায় যে একটা সার্টিন পিরিয়ড পর্যন্ত সেটা ভালো থাকে, তারপরে হয়তো নষ্ট হয়ে গেলে আমরা আবার ওটাকে চেঞ্জ করে দিতে পারি। আমরা কথা বলছিলাম বিভিন্ন বয়সের জয়েন্টের সমস্যা নিয়ে। এবার যদি আসি, যারা একটু অ্যাডাল্ট বা জি বয়স্ক মানুষের, কি কি ধরনের জয়েন্টের সমস্যা আপনারা কমনলি ফেস করেন, কি কি প্রেজেন্টেশন নিয়ে তারা আসে? জি, ধন্যবাদ। বয়স্ক মানুষ, প্রথমেই তো বললাম যে জন্মগত জিনিসটা আগে থেকেই থাকতে পারে, কিন্তু তারা হয়তো কোনো চিকিৎসা নেয়নি, তারা এখন মানে জয়েন্টটা আরও যখন নষ্ট হয়ে গেছে তখন আমাদের কাছে আসতে পারে, তো তার জন্য এক ধরনের চিকিৎসা। আবার আমাদের দেশে এই যে বিভিন্ন ধরনের ইনফেকশন তো হতেই পারে, জীবাণু দিয়ে ইনফেকশন, এর মধ্যে কিছু আছে স্পেসিফিক, কিছু আছে নন স্পেসিফিক। যেমন স্পেসিফিক ইনফেকশন যে টিবি, অর্থাৎ যক্ষা, যক্ষা অনেকেরই ধারণা যে শুধু লাংসে হয় তা না, বডির বিভিন্নখানেই হতে পারে, জয়েন্টে হতে পারে, হাড্ডিতে হতে পারে। তো এই জয়েন্টের যদি টিবি হয় তাহলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যায়, জয়েন্টটা নষ্ট হয়ে যায়। আবার এই জয়েন্টের টিবিটা যদি আমরা আর্লি ডিটেক্ট করতে পারি, আগেই যদি বুঝতে পারি, সেক্ষেত্রে কিন্তু এই এন্টি টিবি ড্রাগ, টিবির যে ওষুধ আছে সে দিয়েই কিন্তু আমরা সেটাকে সারাই তুলতে পারি। কিন্তু যদি প্রথমে থেকেই সারাই না তুলি বা প্রথমে কোনো কারণে ট্রিটমেন্টটা দেরিতে শুরু করা হলো, সেক্ষেত্রে হয়তো জয়েন্টটা নষ্ট হয়েই যায়, সেক্ষেত্রে আমরা তখন ওইটাকে জয়েন্ট রিপ্লেসমেন্ট করে থাকি। এবং একটু আগেই যে বললাম যে জন্মগতভাবেও নষ্ট হলে তখনও তারা দেরিতে যদি আসে আমরা জয়েন্ট রিপ্লেসমেন্ট করে দিই। তারপরে আসেন যে যেটা বললাম যে ইনফেকশন আরও আছে, যেমন সেপ্টিক আর্থ্রাইটিস অনেক জীবাণুর কারণেই হয়, ওটাও একই জিনিস, বাচ্চাদেরটা কমন হয় আবার বড়দেরও হতে পারে। তো যাই হোক, যেটাই হোক, যদি আমরা আর্লি ইন্টারভেনশন না করি বা আগেই যদি চিকিৎসা না শুরু করি তাহলে এই জয়েন্টটাও কিন্তু নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রেও কিন্তু আমাদের অনেক সময় আর্টিফিশিয়াল জয়েন্ট রিপ্লেসমেন্ট করা লাগে। তারপরে ধরেন যে বললাম যে ট্রমাটিক, অর্থাৎ আঘাতের কারণে অ্যাডাল্টদের এটা কিন্তু কমন, এবং অ্যাডাল্টের মধ্যে মহিলাদের চাইতে পুরুষদের একটু কমন হয়, তো তখনও কিন্তু এই জয়েন্টটা নষ্ট হয়ে গেলে তাহলে কিন্তু আমরা এটাকে ওই প্রতিস্থাপন করতেই হয়, কোনো একটা আর্টিফিশিয়াল জয়েন্ট প্রস্থেসিস লাগাতে হয়। আর অনেক সময় দেখা যায় যে রোগীর ভাগ্য বা সার্জনের ভাগ্য ভালো হলে যে রোগীরা যখন আর্লি আসে তখন কিন্তু আমরা সেটাকে ফিক্স করে দিয়েই এই জয়েন্টটাকে রক্ষা করতে পারি। স্যার, আমাদের তো বয়স্ক মানুষের একটা কমন সমস্যা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। জি জি, তো প্রথমে জানতে চাইবো যে অস্টিওআর্থ্রাইটিসের একজন রোগী যদি আমার কাছে আসে তাহলে কিভাবে আমি তার চিকিৎসাটা শুরু করব, তার তার জন্য আমি কি কি উপদেশ দিব? জি, ধন্যবাদ। আসলে যদি অস্টিওআর্থ্রাইটিস প্রাথমিক পর্যায়ে আসে তাদেরকে কিন্তু আমরা কোনো সাধারণত সার্জারিতে যাই না, তাদেরকে কনজারভেটিভ ট্রিটমেন্ট অর্থাৎ ওষুধপত্র দিয়ে এবং ব্যায়াম দিয়েই আমরা সেটাকে সারিয়ে তোলার চেষ্টা করি, অথবা ওটাকে আর বাড়তে দেই না। তো এই ক্ষেত্রে ওষুধপত্রের মধ্যে আমরা প্যারাসিটামল জাতীয় বা অন্য ধরনের ব্যথানাশক কিছু ওষুধ দিই, কিন্তু এইসব ব্যথানাশক ওষুধ বেশি দেওয়া যায় না, কারণ তাহলে একটা কিডনির উপর এফেক্ট পড়ে। তারপর আরেকটা জিনিস, বড় জিনিস, সেটা হচ্ছে যে লাইফস্টাইল মডিফিকেশন করতে বলি, অর্থাৎ তার জীবনধারাটাকে একটু চেঞ্জ করে দিতে হবে। কীরকম, তার যদি ওজন বেশি থাকে ওজন আমরা কমাতে বলি, তারপর হচ্ছে যে তাকে বলবো যে নিচে বসা যাবে না, উপরে হয়ে কোনো কাজ করা যাবে না। এগুলি বিশেষ করে যদি পায়ের কোনো জয়েন্টের সমস্যা হয় সেক্ষেত্রে বা মেরুদণ্ডের কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও আমরা বলি যে নিচে বসা যাবে না, উঁচু জায়গায় বসবেন, উপর হয়ে কাজ করবেন না, ভারী জিনিস নেবেন না, এই ধরনের কিছু পরামর্শ দিয়ে থাকি। সর্বোপরি আমরা তাদেরকে কিছু ব্যায়াম শিখিয়ে দিই বা কোনো ফিজিওথেরাপিস্টের কাছে পাঠিয়ে দিই যে এই ব্যায়ামগুলি করার জন্য, এইভাবে তাদেরকে আমরা একটা চিকিৎসা দিয়ে থাকি। স্যার, আমরা তো জানি যে এখন জয়েন্টের চিকিৎসায় অনেক আধুনিক আধুনিকায়ন হয়েছে, জি জি, তার মধ্যে কয়েকটা শব্দ আমরা প্রায় শুনি। একটা তো আপনার আর্থোপ্লাস্টি, আর্থোস্কোপি এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট। আমি জানতে চাইবো যে প্রথমে আর্থোপ্লাস্টি আর্থোস্কোপি জিনিসটা কি, এবং তারপরে আসবো আমরা জয়েন্ট রিপ্লেসমেন্ট। আচ্ছা, আর্থোপ্লাস্টি মানে মানে হচ্ছে যে জয়েন্টটার মানে একটু রিকনস্ট্রাকশন করা, জয়েন্টটাকে নতুনভাবে তৈরি করা। সেই তৈরি করা কীভাবে করতে পারি, সেটা হচ্ছে যে আমরা ওখানে একটা আর্টিফিশিয়াল জিনিস দিয়ে ওই জয়েন্টের যে ক্ষয় অংশগুলি বাদ দিয়ে ওখানে আর্টিফিশিয়াল জিনিস আমরা লাগাই দিই,
দিতে পারি। তারপরে হচ্ছে এই আর্টিফিশিয়াল জিনিসটা জয়েন্টে সন্তত একটা হাড় দিতে হয় না, দুই বা ততোধিক হাড় দিতে হয়। তো একটা হাড্ডির হয়তো ক্ষয় হয়েছে, সেই জায়গাটা আমরা জয়েন্টের অংশ লাগিয়ে দিলাম, আরেক দিকে ক্ষয় হয়নি সেদিকে লাগালাম না, তখন সেটাকে বলি আমরা হেমি আর্থ্রোপ্লাস্টি। আবার যদি পুরাটাই চেঞ্জ করতে হয় তখন বলি যে টোটাল জয়েন্ট আর্থ্রোপ্লাস্টি। তো এই ক্ষেত্রে আমরা করি কি, এরকমভাবে যে জয়েন্টটাকে যখন রিকনস্ট্রাকশন করে দেই তখন ওইটা হচ্ছে যে আর্থ্রোপ্লাস্টি। আরেকটা আছে আর্থ্রোস্কোপি, আর্থ্রো মানে হচ্ছে জয়েন্ট আর স্কোপি মানে ভিতরে কোনো কিছু দেখা। তো আমরা এই ক্যামেরা দিয়ে আমরা যখন দেখি জয়েন্টটা তখন তাকে বলি আর্থ্রোস্কোপি। যেমন হাঁটুর একজন আমার কাছে আসলো যে হাঁটু ব্যথা নিয়ে, আমি দেখলাম পরীক্ষা নিরীক্ষার পরে অস্টিওআর্থ্রাইটিস কিন্তু আর্লি স্টেজে আছে, তখন কিন্তু আর এই জয়েন্ট রিপ্লেসমেন্ট লাগে না, আমরা আর্থ্রোস্কোপির মাধ্যমেও তার চিকিৎসা করতে পারি, যেমন মাইক্রো ফ্র্যাকচার করে বা স্টেম সেল দিয়ে তখন আমরা চিকিৎসা করতে পারি। কিন্তু যদি লেট স্টেজে আসে তখন কিন্তু আর এটা ওই আর্থ্রোস্কোপি দিয়ে কিছুই করা যাবে না, তখন আমাদেরকে জয়েন্ট রিপ্লেসমেন্টের দিকে যেতে হবে। তাহলে স্যার আর্থ্রোপ্লাস্টিতেও তো আপনারা জয়েন্টগুলো চেঞ্জ করে দিলেন, জয়েন্ট রিপ্লেসমেন্টের সাথে আর্থ্রোপ্লাস্টির পার্থক্যটা কোথায়? না, জয়েন্ট রিপ্লেসমেন্ট আর আর্থ্রোপ্লাস্টি একই কথা, অর্থাৎ জয়েন্টটাকে যখন আমরা রিপ্লেস করে কোনো কিছু দিয়ে রিপ্লেস করছি সেটাই হচ্ছে জয়েন্ট মানে আর্থ্রোপ্লাস্টি। এখন কি কি ক্ষেত্রে সাধারণত স্যার আমরা আপনারা কনসিডার করেন যে জয়েন্ট রিপ্লেসমেন্ট বা আর্থ্রোপ্লাস্টি হবে মূল চিকিৎসা? জি আচ্ছা, তো এই জয়েন্ট রিপ্লেসমেন্ট কিন্তু ওই যে এতক্ষণ যে আলাপ করলাম বিভিন্ন ধরনের কারণে যে জয়েন্টের সমস্যা হতে পারে, এগুলো যদি লেট স্টেজে হয়ে যায় তখনই কিন্তু জয়েন্ট রিপ্লেসমেন্টের কথাটা চলে আসে এবং আমরা জয়েন্ট রিপ্লেসমেন্ট করি। তবে এই জয়েন্ট রিপ্লেসমেন্ট মধ্যে ধরেন কিছু কিছু জয়েন্ট আছে, যে শোল্ডার জয়েন্ট, তারপর হচ্ছে হিপ জয়েন্ট, নি জয়েন্ট, তারপরে কনুয়ে যেটাকে বলে এলবো জয়েন্ট, এইগুলির আর্থ্রোপ্লাস্টি কমন হয় এবং দেখা যায় যে হয়তো ইউরোপ আমেরিকার মতো দেশে সেগুলি হাতের যে ছোট ছোট জয়েন্ট, পায়ের যে ছোট ছোট জয়েন্ট, সেগুলিও তো জয়েন্ট রিপ্লেসমেন্ট হয়। কিন্তু আমরা সেটা এখনও শুরু করিনি, কিন্তু আমাদের এখানেই সেই হাঁটু, তারপরে উরুর যে জয়েন্ট বা এলবোর যে জয়েন্ট, শোল্ডারের যে জয়েন্ট, এগুলি আমরা আর্থ্রোপ্লাস্টি শুরু করেছি, জয়েন্ট রিপ্লেসমেন্ট শুরু করেছি। এবং আমাদের চিকিৎসা ঠিক ওই ইউরোপ আমেরিকার মতোই আমাদের চিকিৎসার মান। স্যার একটু যদি বলতেন যে জয়েন্ট রিপ্লেসমেন্ট থেরাপি সবচেয়ে কমনলি কোথায় করা হয়, শরীরের কোন অঙ্গে? আচ্ছা, তো জয়েন্ট রিপ্লেসমেন্ট আমাদের দুইটা জয়েন্টে বেশি করা হয়, সেটা হচ্ছে হাঁটুর জয়েন্টে আর হিপ জয়েন্টে, কারণ এই দুইটা জয়েন্ট হচ্ছে লোয়ার লিম্বের জয়েন্ট, সেই জন্য এই দুইটা জয়েন্টের প্রধান এই হচ্ছে কি যে রোগীটা হাঁটামাত্র ব্যথার কথা বলে, তবে হাঁটামাত্রই ভর দিতে পারে না, অর্থাৎ তাকে হাঁটাই লাগবে, হাঁটতে গেলেই জয়েন্টটা সচল থাকা লাগবে। কিন্তু হাতের হচ্ছে যে হাতটা কিন্তু কোনো ওজন বহন করে না, পায়ের জয়েন্টগুলি যেমন ওজন বহন করে সারা বডির ওজন, সুতরাং পেশেন্টকে ওইটা বেশি পীড়া দেয়, হাতেরটা অত পীড়া দেয় না, এই জন্য হাতের জন্য হয়তো আমাদের দেরিতে আসে, অথবা হাতের যদি জয়েন্ট রিপ্লেসমেন্ট নাও হয় তাও হয়তো রোগী কাজ চালিয়ে নিতে পারে। কিন্তু এই হাঁটু এবং হিপে জয়েন্টের সমস্যাও বেশি, আর ওই যদি জয়েন্ট কোনোভাবে সমস্যা হয়ে যায় সেটার জন্য সিমটম বা উপসর্গও বেশি, কাজে এই দুইটা জয়েন্টেরই আমরা বেশি অপারেশন করে থাকি। স্যার একদিনে কি যে কারো যদি দুই হাঁটুতে সমস্যা থাকে তাহলে কি একদিনে দুটো করা সম্ভব? জি, যদি রোগীর কন্ডিশন ভালো থাকে আমরা একদিনেই দুইটা করে দিই, আর যদি রোগীর যদি কিছু কোমরবিডিটি থাকে, যেমন ডায়াবেটিস, প্রেশার, থাইরয়েডের সমস্যা, এইসব ক্ষেত্রে হয়তো আমরা সাধারণত একটা হাঁটু আগে করি পরে আর একটা হাঁটু করি, হিপ জয়েন্টের ক্ষেত্রে ওই অবস্থা। স্যার আমরা কথা বলছিলাম জয়েন্ট রিপ্লেসমেন্ট নিয়ে, তো আপনি বলছিলেন যে যদি পেশেন্ট কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে তাহলে একদিনেই দুটো হাঁটু অপারেশন করা সম্ভব, সেক্ষেত্রে আমি জানতে চাইবো হসপিটাল স্টে কয়দিন? আচ্ছা, যদি আপনার দুইটা হাঁটু করা হয় অপারেশন একদিনেই, তাহলে সেক্ষেত্রে 7 দিন আমরা রাখি, আর যদি একটা হাঁটু করা হয় তাহলে আমরা 3-4 দিনেই কিন্তু রোগীকে ডিসচার্জ দিয়ে দিই। রোগী কবে থেকে নর্মালি হাঁটতে পারে এবং তার কর্মজীবনে ফিরে যেতে পারে? ধন্যবাদ। আসলে এই ক্ষেত্রে যেটা হয় আমরা বলি যে WBAT অর্থাৎ ওয়েট বেয়ারিং আর টলারেন্স, অর্থাৎ রোগী যখন তার ব্যথা কমে যাবে, যখন সে একটু একটু করে হাঁটতে পারবে তখনই সে হাঁটবে, অর্থাৎ সেটা অপারেশনের দিনও হতে পারে, অপারেশনের পরের দিনও হতে পারে, অথবা তারপরের দিনও হতে পারে, তাকে আমরা ওয়াকার দিয়ে হাঁটাই দিই। সুতরাং এটা আসলে চিন্তা করা যাবে না যে একটা অপারেশন করলাম আমরা 1.5-2 মাস পরে তাকে হাঁটতে দেবো, তা কিন্তু না, অপারেশনের ইমিডিয়েট পরেই অর্থাৎ ব্যথা যখন একটু কমে গেল তখনই কিন্তু আমরা হাঁটতে দিতে পারি তাকে।
স্যার, একবার জয়েন্ট যদি রিপ্লেস করা হয় তাহলে পরবর্তীতে কি আর লাগতে পারে? জি অবশ্যই লাগতে পারে। এবং উন্নত দেশে যেমন জাপানে আমি দেখেছি যে ওই একটা জয়েন্টে 3-4 বার অপারেশন হয়ে গেছে। কীভাবে, ধরেন একটা অপারেশন হয়েছে 15 বছরে, একটা হয়েছে 30 বছরে, আর একটা হয়েছে 45 বছরে, এইভাবে। এবং তো তারা স্বাভাবিক জীবনযাপন যে করছে। স্বাভাবিক জীবনযাপন করছে, কারণ এই একটা ওই আগেই বলেছি যে এরকম আর্টিফিশিয়াল জয়েন্টের একটা লংজিভিটি থাকে। তো যখন এটা নষ্ট হয়ে যাবে তখন আবার ওটাকে রিভিশন করা যায়, অর্থাৎ আবার অপারেশন করে নতুন জয়েন্ট লাগিয়ে দেওয়া যায়। তো এই ক্ষেত্রে রোগীদের প্রতি পরামর্শ আমাদের যে আপনার ডাক্তার যেভাবে বলবেন সেভাবেই চলতে হবে, তাহলে হচ্ছে কি জয়েন্টের লংজিভিটিটা বেড়ে যায়। ধরেন আমরা অনেক অপারেশন করি যেখানে 30-35 বছর পর্যন্ত এক জয়েন্টই চলে যায়। সুতরাং সেটা হচ্ছে রোগীর ব্যবহারের উপর। স্যার, আরেকটা কমন ভয়, যদিও আমরা কিন্তু সবাই জানি যে এই ধরনের অপারেশনগুলো আসলে একটু বয়সকালেই করতে হয়, জি জি কিন্তু যখন আমাদের বাবা মার ক্ষেত্রেও আসে তখন আমরা ভাবি যে এই বয়সকালে কি অপারেশনটা করবো কিনা, এই ভয়টা কতটা সত্যি? এটা একদম অযৌক্তিক একটা ভয়, কারণ আমি যখন সিঙ্গাপুরে ট্রেনিং করছি ওখানে দেখি যে ওইরকম 80 বছরের বয়স্ক মহিলা আসছেন অপারেশনের জন্য। তো এখন তাহলে তার কি অপারেশন হবে না? অবশ্যই হবে, কারণ এই যে জয়েন্টের রিপ্লেসমেন্ট এটা কিন্তু বয়স্কালীন বয়স্কদেরই এটা অপারেশন। তো এই ভয়টার কিছুই নেই, কারণ আমরা অপারেশনের আগে কিন্তু রোগী ফিটনেস আছে কিনা, অ্যানেস্থেশিয়ার কোনো প্রবলেম হবে কিনা, এই ধরনের জিনিসগুলি আমরা আগেই পরীক্ষা করে নিই এবং আমরা সচেতন থাকি। এখন বাংলাদেশে যেটা সম্ভব যে এই যে বয়স্ক মানুষগুলি তার আশেপাশে ছেলে মেয়ে আছে বা আত্মীয় স্বজন আছে, তারা তাকে হেল্প করতে পারে, কিন্তু ইউরোপ আমেরিকা বা সিঙ্গাপুরের নিজেদেরই মতো সব উন্নত দেশে নিজেদেরই সব করতে হয়। একটা নিউজ পেপার কিনতে হলে তাকে নিজেই যাওয়া লাগবে সাইকেলে চড়ে। সুতরাং 80 বছরের ভদ্রমহিলা যদি একটা বার্গার খেতে চায় সেক্ষেত্রে কিন্তু তাকেই যেতে হবে। তো ওখানে কিন্তু আর কোনো অল্টারনেটিভ নেই, কাজে তারা কিন্তু করে। আর একটা সবচেয়ে বড় সমস্যা মানে সুবিধা হচ্ছে তাদের একটা হেলথ ইন্স্যুরেন্স আছে, সুতরাং তারা ওই ওই সুবিধাটা অ্যাভেল করতে পারে। যেমন আমি ফ্রান্সে দেখছি যে সরকারি পর্যায় থেকে 60% পর্যন্ত একটা হেলথ ইন্স্যুরেন্স মানে সরকার পে করে, তাহলে সেক্ষেত্রে তো 40% তাদের চালানো সমস্যা না। কিন্তু এখানে তো আমাদের কি পে করতে হয়, তখন একটু চিন্তা ভাবনাই করে যে এই বয়সে আর অপারেশন করে কি হবে, বাকিটুকু যতদিন আছে এমনি থাকবো, কিন্তু এমনি কতদিন থাকবে সেটার তো কোনো নিশ্চয়তা নাই, নেই এবং কষ্ট দুর্ভোগে তো শেষ নেই। দুর্ভোগে তো শেষ নেই। স্যার, যদি একটু খরচের বিষয়ে আসি। আচ্ছা, খরচের বিষয়ে আমি বলবো যে পার্শ্ববর্তী দেশ বা সিঙ্গাপুর থাইল্যান্ড বলেন, তাদের চাইতে কিন্তু এখানে আমাদের খরচ অনেক কম থাকে। তবে হ্যাঁ, যে আমরা তো একটা আর্টিফিশিয়াল জয়েন্ট লাগাই, এটা ইউরোপ আমেরিকার তৈরি, এটার কিন্তু একটু দাম আছে। তো সেই দামটাকে আসলে তার যে বেনিফিট সেই দিকে চিন্তা করলে এই দামটাকে প্রাধান্য দেওয়া ঠিক হবে না। মানের দিক থেকে চিন্তা করি তাহলে আমরা কোথায় আছি? না, মানের দিক থেকে আমাদের যে এই জয়েন্টগুলি, যে কমন জয়েন্ট যে বললাম যে উরু সন্ধি, তারপরে হচ্ছে যে হাঁটুর যে সন্ধি, তারপরে হচ্ছে স্কন্ধ সন্ধি মানে যেটা শোল্ডার জয়েন্ট, বা এই যে কনুইয়ের যে সন্ধিটা যেটাকে বলি এলবো জয়েন্ট, এইসবে কিন্তু আমাদের যে মান আর বিশ্বমান একই। তবে হ্যাঁ, ওই ছোট ছোট জয়েন্টগুলি আমরা সহসা করি না, সেগুলি হয়তো মান, যেমন হচ্ছে যে অ্যাঙ্কেল জয়েন্ট, রিস্ট জয়েন্ট, এগুলির মানে একটু হেরফের হতে পারে, কিন্তু আমরা যে কমন যে জয়েন্টগুলি করছি, নি, হিপ, শোল্ডার, এলবো, এগুলি কিন্তু বিশ্বমানেরই আমাদের অভিজ্ঞতা। স্যার, সরকারি লেভেলে কি এটা শুরু হয়েছে? সরকারি লেভেলে মানে এখন, আগে তো ঢাকায় শুধু হতো, এখন বিভিন্ন জেলায় বা বিভিন্ন বিভাগীয় শহরেও কিন্তু এটা শুরু হয়ে গেছে। এটা খুব আশার সুতরাং কথা। এটা আশা, জি, একটা আশাবাদের কথা, এবং এখন কিন্তু অনেক জয়েন্ট রিপ্লেসমেন্ট হচ্ছে। স্যার, আমরা এসে পড়েছি অনুষ্ঠানের একদম শেষ দিকে, তো আপনি যদি আমার দর্শকদের উদ্দেশ্যে, যারা এই জয়েন্ট রিপ্লেসমেন্ট করবেন কি না এই দ্বিধায় আছেন এবং অলরেডি জয়েন্ট রিপ্লেসমেন্ট করে ফেলেছেন, তাদের জন্য কিছু উপদেশ দিতেন? জি, ধন্যবাদ। এখন দর্শকদের জন্য আমার একটাই উপদেশ, সেটা হচ্ছে যে আপনারা ভয় করবেন না। আপনাদের যদি দরকার থাকে, আপনাদের যে বিশেষজ্ঞ উনি যদি বলেন যে না এটা অপারেশন করা লাগবে, তাহলে আপনারা অপারেশন করাই নেবেন। এবং এই অপারেশন করানোটা আপনি ইচ্ছা করলে সরকারি হাসপাতালে করতে পারেন, যদি আপনি খরচটা কমাতে চান, অথবা যদি মনে করেন যে না আমি প্রাইভেটে করাবো, সেখানেও আপনারা করাতে পারেন। কারণ এই জয়েন্ট রিপ্লেসমেন্ট কিন্তু আপনাকে একটা নতুন জীবনের একটা ইঙ্গিত দিবে, এবং এইটাকে জয়েন্ট রিপ্লেসমেন্ট কে বলে অপারেশন অফ দ্য সেঞ্চুরি।
অর্থাৎ এই শতকের সবচেয়েতে সাকসেসফুল একটা জিনিস। তো সেই জন্যই আপনাদের করবেন, কিন্তু অপারেশনের পরেও কিন্তু দায়িত্ব শেষ হয়ে যায় না, আপনাদের কিছু ফিজিওথেরাপি করতে হবে, কিছু নিয়ম মানতে হবে। এই নিয়মগুলি যদি মানেন, ফিজিওথেরাপি যদি করেন, আপনি ভালো থাকবেন। আর আপনি কেনই বা চাইবেন না যে আপনি ভালোভাবে জীবনযাপন করুন যতদিন বেঁচে আছেন। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ত সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আগামী কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আপনার সাথে আবার দেখা হবে। আপনি ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ, এবং এটিএন বাংলাকে আমার প্রাণ ঢালা ধন্যবাদ। দর্শক, সময় হয়ে গেল আজকে অনুষ্ঠানের হেলথ টিপস দেখবার। চলুন দেখে আসি কি আছে আজকের ফ্রুটিকা হেলথ টিপসে। আপনি মানসিক রোগী কিনা বুঝবেন কিভাবে? ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার একটি স্নায়বিক ও মানসিক রোগ। রোগটি অনেকেরই মধ্যে দেখা যায়। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে আক্রান্তরা এক ধরনের অযৌক্তিক বা অনাকাঙ্ক্ষিত চিন্তায় ভোগেন। আসুন জেনে নেই আপনি মানসিক রোগী কিনা তা বুঝবেন কিভাবে। রোগের লক্ষণ: কাল্পনিক চিন্তা এবং এই চিন্তা ভাবনাগুলো রোগীর মনে বারবার দেখা যায়। অনেক চিন্তা অত্যন্ত কষ্টদায়ক হলেও রোগী ইচ্ছা করলেই সে চিন্তা ত্যাগ করতে পারে না। যে কোনো জিনিস বারবার চেক করা, যেমন বাসা থেকে কোথাও ঘুরতে বেরিয়ে বারবার ফিরে গিয়ে চেক করা, দরজায় তালা লাগানো হয়েছে কিনা, বারবার হাত ধোয়ার অভ্যাস। অদ্ভুত সব সমস্যা বা প্রশ্ন নিয়ে রোগী প্রচণ্ড ব্যস্ত থাকেন, কিন্তু সেসব প্রশ্নের সদুত্তর মেলে না। কেউ কেউ কোনো কথা বারবার বলে তার নিকটাত্মীয়কে বিরক্ত করেন, অথচ যা একবার বললেই যথেষ্ট। এই রোগে আক্রান্ত অনেকে সবকিছুতেই কিন্তু থেকে বেরিয়ে আসতে পারে না, অর্থাৎ বিভ্রান্ত থাকেন। প্রতিকার: কারো মধ্যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের লক্ষণ বা উপসর্গ দেখা গেলে দ্রুত মানসিক রোগের চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথি নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশের সবাইকে। আল্লাহ হাফেজ।